আমরা যদি ফাইবারের মার্কেট প্লেসটা দেখি, আগে ফাইবার মধ্যে হচ্ছে ফাইভ, FIV, ফাইভ মানে হচ্ছে পাঁচ, আর ডলার মানে হচ্ছে যারা $5 কাজ করে। তাদের মোটো ছিল যে তারা হচ্ছে খুব চিপ একটা কস্টে তারা সার্ভিস দিবে। তো তাদের যখন ফ্রিল্যান্সিং মার্কেট ওপেন করে, তাদের হচ্ছে $5 সে যে কোনো কাজ করে দিতে রাজি, এমন মোটো নিয়ে তারা এরকম মার্কেট প্লেসটা তৈরি করে, ঠিক আছে। আর ফাইবারের মধ্যে হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, যদি একটু নিজের প্রোফাইলে যায়, ফাইবারে অ্যাকাউন্ট খোলার মধ্যে থাকবে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার একটা ইউনিক ইউজার নেম থাকবে। আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলছেন, তো তখন হচ্ছে আপনাকে বললাম না যে প্রত্যেকটা ইউনিক থাকতে হবে। যেমন দেখেন অর্পণ CHY, ঠিক আছে, এটা কিন্তু ইউনিক, এটা অন্য কোনো জায়গায় নেই। সো ওরকম একটা ইউনিক নাম থাকতে হবে, ওই ইউনিক নামটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে হচ্ছে আপনি সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, ঠিক আছে। তো পরবর্তীতে আপনাকে আপনি যখন এখানে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর এখানের মধ্যে আপনার কোনো গিগ থাকবে না, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা গিগ। অনেকের প্রশ্ন করি গিগ কি, গিগ হচ্ছে কাইন্ড অফ এ পোর্টফোলিও, ঠিক আছে। পোর্টফোলিওর মধ্যে হচ্ছে আপনি আপনার কাজ, যেমন হচ্ছে দেখেন আই উইল মেক অ্যামেজিং ডাবল সাইড বিজনেস কার্ড উইথ লোগো, ঠিক আছে, সেটা হচ্ছে $15। এই $15 হচ্ছে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনি $15 মধ্যে হচ্ছে একটা ডাবল সাইডেড বিজনেস কার্ড উইথ লোগো দিচ্ছেন, ঠিক আছে। তো এটার জন্য আপনি $15 কি করতেছেন, অফার করতেছেন। এটা কিন্তু খুবই বেসিক। আমি যদি একটু এটার ভিতরে যাই, এটার আসল কাহিনীটা দেখব, আমি যদি বেসিকে যাই, একটু লোডিং টাইম বড় একটু টাইম নিচ্ছে, আমি যদি একটু বেসিকে যাই, বেসিকের মধ্যে দেখেন এখানে কিন্তু আমি $15 কখনো লোগো দিব না। আমি $15 দিচ্ছি শুধু ওয়ান সাইডে কি কার্ড ডিজাইন, ঠিক আছে। যখন $30 আসেছি তখন দিচ্ছি কি ডাবল সাইডে দিয়ে কিছু এক্সট্রা ফেসিলিটি দিচ্ছি, কিন্তু যখন আমি $50 আসতেছি তখন হচ্ছে লোগো সহ দিচ্ছি। এখানে মধ্যে অপশন আছে, এখানে মধ্যে দেখেন প্রত্যেকটার মধ্যে অপশন আছে, এভাবে আমরা ইয়া করব, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কিভাবে এই জিনিসগুলো খুলতে হয়, কিভাবে কি কি লিখতে হয়, না লিখতে হয়, সবকিছু সবকিছু আমি ডিসকাস করব, বলিনি, চিন্তা ভাবনা করবেন না। গিগ হচ্ছে কাইন্ড অফ পোর্টফোলিও, এটা মনে রাখেন, ঠিক আছে। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আর প্রত্যেকটা আলাদা আলাদার জন্য হচ্ছে আলাদা গিগ হবে। যেমন হচ্ছে আপনি ফ্লায়ার ডিজাইন করবেন, ফ্লায়ার জন্য আলাদা গিগ, আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ডের জন্য একটা আলাদা গিগ, আপনি ব্যানার বানাচ্ছেন, ব্যানারের জন্য একটা আলাদা গিগ, আপনি পোস্ট কার্ড বানাচ্ছেন, পোস্ট কার্ডের জন্য একটা গিগ, আপনি ব্রোশার বানাচ্ছেন, ব্রোশারের জন্য আলাদা গিগ, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা গিগ নিয়ে এখানের মধ্যে গিগ খুলতে পারবেন। আর যারা হচ্ছে নিউ কামার ফাইবারে, তারা হচ্ছে প্রথমে 60টা গিগ খুলতে পারবেন, মানে 60 রকমের গিগ খুলতে পারবেন, ঠিক আছে। আর আমি যেটা সাজেস্ট করবো, 7 রকমের গিগ খুলেন গুড, একটা হচ্ছে শঙ্কর জাতের গিগ রাখবেন, যেটা দিয়ে দেখেন ফ্লায়ার, ব্রোশার, পোস্ট কার্ড, ব্যানার সব বানাবেন এটা দিয়ে, ঠিক আছে। এবং বিলিভ ইট অর নট, আমার এই গিগটাই হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়েছে। এই গিগটা দিয়ে হচ্ছে আমি 129টা রিভিউ পাইছি, এবং 129টা রিভিউ পাইছি, এবং এটা দিয়ে হচ্ছে আমার মোস্ট সেল, মানে 129টা রিভিউ পাইছি, কিন্তু হচ্ছে আমার কাজ করছি আরও অনেক এই গিগটা দিয়ে, ঠিক আছে। আর আপনাদের যেটা আরেকটা করতে হবে, আপনাদের যখন আমি ইয়া দেখাবো, মানে আমি বলে দিই একটা, মানে আমরা যখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকবো, ফ্রিল্যান্সিংয়ে ঢুকার আগে ফ্রিল্যান্সিংয়ে মাঝামাঝি একটা ক্লাসে থাকবে আপনাদের কীভাবে ফটোশপে মক আপ করতে হয়, ঠিক আছে, মক আপটা দেখা যাবে। সো আপনারা তখন মক আপ করাও শিখে যাবেন। তো আপনারা যদি যা যা কাজ করছেন আপনারা মক আপ করে একটা ভিডিও বানাতে পারবেন। এই ভিডিওটা যেমন এখানে একটা ভিডিও বানিয়েছি আমি, ভিডিওটা দেখেন, লোড নেই, টাইম নেব, অনেক টাইম নেব, প্রচণ্ড লোড নেই এটা, একটু লোডিং হোক, দেন হচ্ছে আমি প্লে করে আসবো। এটা হচ্ছে ব্যানার, স্যার সোশ্যাল মিডিয়া কিছু ব্যানার আছে, গুগল অ্যাডস ব্যানার, এগুলো হচ্ছে ব্যানার। এর আগেটা ছিল ব্রোশার, ট্রাইপড ব্রোশার, ঠিক আছে। এটা হচ্ছে পরে যে ইমেজটা আসছে ওটা হচ্ছে একটা সার্টিফিকেট ডিজাইন, ঠিক আছে,
গেছে, এটা হচ্ছে একটা সার্টিফিকেট ডিজাইন, ঠিক আছে? সো এখানে যেহেতু একটা সংকট জাত একটা গিক, তো সেজন্য হচ্ছে এটা কি সবকিছু নিয়ে ডিজাইন করছে। এটা হচ্ছে যে ট্রাইফোল্ড ব্রুশিয়ারের ফ্রন্ট পেজ, ঠিক আছে, এই ডিজাইনটা। লোগোর উপর ক্লাস নিব হচ্ছে আপনার 1 তারিখ। এটা হচ্ছে ফ্লায়ার, ঠিক আছে, এটা কাইন্ড অফ পোস্টার বা ফ্লায়ার, যেখানে কিছু একটা বলতে পারেন। এবং ফাইবারে মানে ফাইবার হচ্ছে এই ক্লায়েন্টটা আমার সবচেয়ে বেশি কাজ দিছে। ডাবল সাইডেড কি, সরি, বাইফোল্ড ব্রুশিয়ার, ঠিক আছে, এই যে এটা ছিল বাইফোল্ড ব্রুশিয়ার, এটাও একটা ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে। সো এরকম কাইন্ড অফ ডিজাইনগুলো আপনারা যেগুলো বানাইছেন ওগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। ভিডিও যেটাতে আমি রেকর্ড করছি মানে ক্যাম্পাসে দিয়ে আমি ভিডিওগুলো বানাইছি আসলে, সো আপনারাও আশা করি বানিয়ে ফেলতে পারবেন যে কোনো একটা ভিডিও সফটওয়্যার দিয়ে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা অপশনগুলো দেখি যে আসলে কোনটার কী কী কাজ, ঠিক আছে। আপনি যদি দেখেন, ফার্স্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও, মিউজিক অডিও, প্রোগ্রাম টেক, বিজনেস, পার্সোনাল লাইফস্টাইল, ঠিক আছে। ডাজেন্ট ম্যাটার, মানে এটা ইয়া না যে আপনি গ্রাফিক ডিজাইন শিখছে বলে আপনি গ্রাফিক ডিজাইনে গিগ খুলতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং ভালো পারেন, আপনি এসইও ভালো পারেন, আপনি একটা গিগ এসইওর জন্য খুলেন, অসুবিধা তো নাই, ঠিক আছে। মানে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন শুধু গ্রাফিক ডিজাইনে গিগ খুলতে পারবেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। আপনি চাইলে দুইটা গ্রাফিক ডিজাইনিং, দুইটা হচ্ছে প্রোগ্রামিং, ধরেন আপনি C++ অনেক ভালো, এখানে মধ্যে অনেক কিছু, ওয়ার্ডপ্রেস আছে, ওয়েবসাইট CMS আছে, ওয়েব প্রোগ্রামিং আছে, ই কমার্স সাইট আছে, মোবাইল অ্যাপ ওয়েব আছে, অনেক ধরনের আছে, ঠিক আছে। আপনি হচ্ছে যে ধরেন এই যে বিজনেস টিপস আপনি ভালো পারেন, আপনি প্রেজেন্টেশন ভালো পারেন, ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু আছে। তারপর হচ্ছে আপনি গান ভালো করতে পারেন, এখানে কিছু জিনিস আছে। সো ডাজেন্ট ম্যাটার যে আপনাকে গ্রাফিক ডিজাইনের গিগ খুলতে হবে, আপনি যদি ভালো কোনো কিছু পারেন যে না আমার এদিকে কনফিডেন্ট বেশি, আমি এটাও করতে পারবো, ঠিক আছে, কনফিডেন্ট থাকতে হবে, ওভার কনফিডেন্ট না। ওভার কনফিডেন্ট হলে গিগ একটা খুলে বসছেন, খুলে বসে দেখেন ব্যাড রিভিউ পাবেন, ব্যাড রিভিউ পাওয়ার ফলে কি হবে, গ্রাফিক্স সেটটা নষ্ট হবে, মানে আপনার ওটা তো নষ্ট হবে হবে, আপনি গ্রাফিক্স সেটটা নষ্ট করে ফেলেন আপনার প্রোফাইলের জন্য। আর একটা জিনিস মনে রাখেন, আপনি যদি একবার অ্যাকাউন্ট খুলে ফেলেন একটা PC থেকে, আপনি দ্বিতীয়বার নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, সুন্দর করে দোনটা ব্লক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টও ব্লক হবে, অ্যাকাউন্টও ব্লক হবে, ঠিক আছে। আর মেক শিওর, অনেকে কিন্তু ছিল যে একসাথে ফ্রেন্ড সার্কেল একসাথে ক্লাস করতেছেন, তাদের জন্য বলতেছি নেক্সট মান্থের মধ্যে আপনারা ডেডিকেটেড IP অ্যাড্রেস নিয়ে নেন, ঠিক আছে, নাহলে খুবই ঝামেলায় পড়বেন। আপনি দেখছেন লেভেল 1 হয়ে গেছে, লেভেল ওরা কিন্তু সাথে সাথে ধরে না, হঠাৎ কিসের ইচ্ছা হয় দেন ওরা চেক করে, দেন অ্যাকাউন্ট দুটো সাসপেন্ড করে দেয়। আমি এমনও দেখছি টপ রেটের ফ্রিল্যান্সার কেউ পর্যন্ত তারা কি করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, ঠিক আছে। সো মনে রাখবেন জিনিসটা। সো আমি যদি এখানে গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন দেখেন এখানে অনেকগুলো পার্ট আছে, লোগো, বিজনেস কার্ড, ইলাস্ট্রেশন, কার্টুন, ফ্লায়ার, বুক অ্যালবাম, দেখেন আপনাদেরকে আমি ইয়া রাখিছি না, ফ্লায়ার বা ইয়া সেম কাইন্ড অফ ডিজাইন কিন্তু বুক অর অ্যালবাম কভার, ঠিক আছে, প্যাকেজিং, তারপর হচ্ছে প্যাকেজিংটা নিউ আসছে, তারপর হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন কি UI ডিজাইন, ঠিক আছে, এই UI ডিজাইনটা হচ্ছে আমরা ফটোশপে শিখব। সোশ্যাল মিডিয়ার ডিজাইন হচ্ছে ফেসবুকের যে কভার পিকচার, তারপর টুইটারের যে কভার পিকচার ওগুলো, ব্যানারস হচ্ছে গুগল অ্যাডসে, ফটোশপ এডিটিং, আপনার যদি মানে মুখের ব্রন গায়েব করে দিতে পারেন, কালোকে সাদা বানাতে পারেন, তাহলে ফটোশপ এডিটিং আপনাদের জন্য আছে। 3D গুলো হচ্ছে অনেক উপর লেভেলের জিনিস, টি শার্ট আছে, প্রেজেন্টেশন ডিজাইন আছে, প্রেজেন্টেশন ডিজাইন হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট ডিজাইন, ডাজেন্ট ম্যাটার যে আপনার পাওয়ার পয়েন্টের ডিজাইনের মানে প্রেজেন্টেশনের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট খুবই লো ক্যাটাগরির একটা ইয়া। ইনফোগ্রাফিক আছে, ভেক্টর ট্রেসিং, ভেক্টর ট্রেসিং আমরা লোগোর টাইমে দেখাবো, আর ইনভিটেশন মানে কাইন্ড অফ আপনি যদি ডিজাইন জানেন আপনি কিন্তু সব কিছুরই ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। ওকে ফারহান, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলে থাকেন তাহলে হচ্ছে আপনার ইউজার নেমটা কি ওটা একটু শিওর হয়ে নেবেন, ঠিক আছে।
তো ওভাবে শিওর হয়ে আপনি মানে এগিয়ে যাবেন, কারণ যেহেতু আগে খুলে পেছনে কিছু করার নেই। সো এইভাবে হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনিং এর জিনিসটা। এখন ধরুন আপনি একটা ক্লায়েন্ট, আপনার ধরুন এখন ইয়া লাগতেছে, আপনার একটা কি লাগবে, ফ্লায়ার ডিজাইন লাগবে, ঠিক আছে। আমি এখানে ফ্লায়ার সাইড ব্রোশারে গেছিলাম, গেলাম ঠিক আছে। ব্রোশারে যাওয়ার পর আর দয়কর সবাই মানে মিউট করে থাকেন, ঠিক আছে। দেখেন এখানের মধ্যে হচ্ছে আপনি ফ্লায়ার্স অ্যান্ড ব্রোশার যখন যাওয়ার পর দেখছেন এখানে কিন্তু অনেকগুলো গিগ দেখতেছেন, আপনি যে গিগ বানাচ্ছেন না ওরকম গিগ কিন্তু এখানে, ঠিক আছে, এরকম গিগ অনেক গিগ আছে দেখছেন এখানে। দেখুন অর্পণ ভাই, জি ভাই, মকআপ 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 শিখাবেন কবে ভাই? ক্লাস ভিডিওটা আবার দেখেন, আমি বলছি মকআপ কখন শিখাবো। তারপর হচ্ছে ধরেন এরকম প্রত্যেকের আলাদা আলাদা গিগ আছে না? দেখেন অনেকে হচ্ছে বলে যে ভাই আমি তো নতুন, আমাকে কেমনি আমি কাজ পাবো, ঠিক আছে। ফাইবার কিন্তু নতুনদেরকে প্রায়োরিটি অনেক বেশি দেন, ঠিক আছে। সো আপনি নতুন হলেও দেখেন সে মাত্র 14টা কাজ করছে তবু তাকে ফার্স্ট পেজে দেখাচ্ছে, মাত্র সে 8টা কাজ করছে তবু তাকে ফার্স্ট পেজে দেখাচ্ছে। আবার যে হচ্ছে 1000-এর উপরে কাজ করছে তাকেও কিন্তু ফার্স্ট পেজে দেখাচ্ছে, ঠিক আছে। তো ফাইবার এখানে এসব কিছু অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম দিয়ে তারা হচ্ছে এসব কাজগুলো করে। তারা কখনো এটা মানে প্রচার করে নাই বা তারা হচ্ছে ওপেন করতে চায় নাই, সো এটা অ্যালগোরিদম এখনো কেউ জানে না। কিন্তু যেটা আমি ইয়া করে দেখছি বা আমরা অনেকগুলো গ্রুপে আছি, সো ওখানের মধ্যে যেগুলো বলা হয়েছে যে আপনি যদি সবগুলো ফাইভ স্টার না, ফাইভ স্টার ক্লায়েন্ট যখন আপনার কাজ বুঝে পাইছে ওকে দুই ধরনের রেটিং দেওয়া হয়, ঠিক আছে। ওকে দুই ধরনের রেটিং দিতে বল মানে বলে ফাইভার দুই ধরনের রেটিং, একটা হচ্ছে পাবলিক যেটা হচ্ছে সবাই দেখতেছে, আর একটা হচ্ছে প্রাইভেট। ওই প্রাইভেট রেটিংটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে আসলে কতটুকু জাজমেন্ট করছে, কতটুকু আপনার সাথে কমিউনিকেশনে ভালো কোর্স করছে, তো ওইটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে, ঠিক আছে। এই জিনিসটা আমি আগে জানতাম না, কারণ হচ্ছে আমি যখন একটু বিজি ছিলাম মাঝখান দিয়ে, তো আমার পুরোনো ক্লায়েন্টের কাজ এখন মানে ইয়ার তো করতে পারতেছি না, তো তাকে আরেকজন ইয়াকে অর্ডার দিই, ফ্রেন্ডকে অর্ডার দিই, সে কাজটা করে দেয়। কাজটা করে দেওয়ার পর আমি তো তাকে ফাইভ স্টার দিয়ে দিলাম, দেন হচ্ছে ফাইবার আরেকটা পেজ ওপেন করে দেয় যেখানে হচ্ছে প্রাইভেট রেটিং দেওয়ার জন্য, ঠিক আছে। ওই প্রাইভেট রেটিংয়ে 1 to 10 থাকে, ওই রেটিংটার উপর ডিপেন্ড করে আপনার গিগ কি লাস্ট পেজে থাকবে নাকি ফার্স্ট পেজে থাকবে এটা মানে নির্ধারণ করে, ঠিক আছে। সো প্রাইভেট রেটিংটা খুবই দরকার, ঠিক আছে। সো এখানের মধ্যে অনেকগুলো চিন্তা করেন না, এখানের মধ্যে অনেকগুলো কাজ পাবেন। আর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে কম দামে ভালো কাজ করে নিতে চায়, ঠিক আছে। সেক্ষেত্রে তারা কি করে জানেন, একটু বাম সাইডে আসেন, বাম সাইডে আসার পর দেখবেন এই যে নিউ সেলার, সেলার লেভেলের মধ্যে নিউ সেলার মধ্যে ক্লিক করে, যারা নিউ সেলার আছে মানে আপনার যারা নতুন নতুন কাজ শিখছে বাট তাদের কাজ কোয়ালিটি ভালো, ঠিক আছে। দেখছেন ও কিন্তু নিউ সেলার, দেখছেন ও এখানে কোনটা আসছে। আচ্ছা এটা দেখে বলেন তো 503টা রিভিউ কিন্তু নিউ সেলার কেন এ মহাশয়? ইস ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। তার 1000টার উপরে দুই ঘন্টা আগে তার ডেলিভারি হয়েছে, মানে তার ডেলিভারি মানে সে হচ্ছে ক্লায়েন্টকে 2 ঘন্টা আগে ডেলিভারি দিছে, রেসপন্স রেট 1 ঘন্টা ঠিক আছে। কিন্তু দেখেন তার কিন্তু 1000টা রিভিউ হওয়ার পরও সে কিন্তু এখন নিউ সেলার। নিউ সেলার হওয়ার কারণ কি? সে হচ্ছে হয়তো ক্লায়েন্টকে দেরিতে ইয়া দিছে, ডেলিভারি দিছে, নয়তো হচ্ছে তার পজিটিভ রিভিউ ইয়া মানে ক্লায়েন্ট হচ্ছে তাকে একটা খারাপ রেটিং দিছে, এটা দেখতেই পারবো আমরা রিসেন্টটা না। 17 ঘন্টা আগে এই যে একটা হচ্ছে সে এখানে ব্যাড রিভিউ পাইছে, একটা ব্যাড রিভিউ না 4.5 পাইছে আসলে, ঠিক আছে। এখানে একটা 4.5 পাইছে, 4.5 ইজ গুড মানে মোর দেন গুড, ঠিক আছে। কিন্তু আমাদের জন্য হচ্ছে না, আমাদের 5ই লাগবে, আমাদের 4.5ও হবে না, ঠিক আছে। সে হচ্ছে টোটাল হচ্ছে 1236টা রিভিউ পাইছে, 1236টা রিভিউ পাওয়া মানে হচ্ছে সে মোটামুটি আপনার
1500 কাজ করছে এ পর্যন্ত, কারণ সব কাজে আপনারা কখনো ইয়া পাবেন না, রিভিউ পাবেন না, প্ল্যান দিবেন না আপনাদের ইচ্ছা করে সাইটে না। এতে সো ফাইবারে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে ফিল আপ করতে হয়, সো ওই ক্রাইটেরিয়া থেকে যে কোনো একটা সিমিস সাব হয়েছে। আমি যদি একটু অ্যানালাইসিসে যাই দেখি ওখানে মতো শো করে। ভাইয়া বিট করে কিভাবে ওটা একটু দেখাবেন? ধৈর্য ধরেন না আপনারা, বুঝলাম না দুটো বলে এত অধৈর্য কেন আপনারা আসছেন, যখন তো শিখে যাবেন তাই না? এই দেখেন এখানে কিছু হচ্ছে লেভেল 2 এর পর হচ্ছে, এটা হচ্ছে টপ রেটেড এর কিছু ইয়া। সো এখানে হচ্ছে এই যে যে কোন একটা রেটিং সে হচ্ছে ধরা খাইছে, এখানে মানে যে কোন একটা ক্রাইটেরিয়া সে মিস করছে সেটা হচ্ছে তাকে লেভেল 2 তো করা হয়েছে। হ্যাঁ তাকে কোনো লেভেল, আর এটা হচ্ছে আমার কান্ট্রি যে ওয়ার্ল্ডের এই জায়গায় কাজ কাজ, মানে এই যে এখানে অস্ট্রেলিয়াতে 9টা কাজ করছি, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটে মানে ইউএসএতে 144টা কাজ করছি, তারপর হচ্ছে কলম্বিয়াতে একটা কাজ করছি, এটা কি মরক্কো যেমন একটা সেল হয়েছে, কেনিয়াতে একটা, ইউকেতে 22টা, তোমার একটা কানাডা আছে না, কানাডাতে 6টা, ইউএতে একটা করছি। ইউএটা খুব মনে থাকবে আমার, ইউএতে হচ্ছে ক্লায়েন্টটা হচ্ছে আমি যখন চট্টগ্রামে গেছিলাম, চট্টগ্রামে বাসে ছিলাম, বাসে যাওয়া হচ্ছে একটা ফ্রেন্ডের বাসা ছিলাম, বাসে কাজ পাইছি, ফ্রেন্ডের বাসা থেকে সে কাজটা করে দিছি, তার কোনো আর পাত্তা না, আমি ডেলিভারি দিয়ে দিছি, 3 দিন পর হচ্ছে সেটা অটোমেটিকলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মানে সে একটা 2 শব্দ করে না, অটোমেটিকলি সে আমাকে $20 দিয়ে দিছে, কিচ্ছু বলে না। আর মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়া তো একটা কাজ করছি আমি ফাইবার থেকে, ঠিক আছে অনেক ভয়ে ভয়ে, ও নিউজিল্যান্ডে কাজ করছে 3টা। সো এগুলো হচ্ছে জিনিসপত্র ফাইবার। যদি আমি আবার একটু ব্যাক করি ফাইবারে, যদি এটা তো লোগো ক্লিক করলে এখানে, আর আপনি যদি এখানে কিছু চান এভাবে সার্চ করতে পারবেন। আর কমিউনিটি, কমিউনিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি টপ রেটেড হতে চান আপনি এটা এখন কোন চিন্তা করবেন না, আপনি যখন লেভেল 2 হয়ে যাবেন, লেভেল 2 এর পর হচ্ছে কমিউনিটি নিয়ে চিন্তা করবেন। লেভেল 2 এর পর কমিউনিটি নিয়ে কেন চিন্তা করবেন, যে ফাইবার কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া সব মানে টপ রেটের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, আগে তো কোনো ক্রাইটেরিয়া ছিল না, ক্রাইটেরিয়া সবগুলো ফিল আপ করার পরও আপনাকে কমিউনিটি ওদের কমিউনিটি অ্যাক্টিভ থাকতে হবে, যদি অ্যাক্টিভ না থাকেন আপনাকে কখনো টপ রেটেড করবে না তারা, ঠিক আছে? সো কমিউনিটি অ্যাক্টিভ থাকতে হবে, কমিউনিটিটা লেভেল 2 এর পর, তখন মধ্যে কী হয় কমিউনিটিতে একটু যদি ক্লিক করি এখানে মধ্যে দেখেন ইভেন্টস, ব্লগ, ফোরাম, পোর্টাল, ও দরকার নেই এখন। মেসেজ, মেসেজ হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নোটিফিকেশন, একটা হচ্ছে ইনবক্স। আপনি ক্লায়েন্ট কোনো একটা অর্ডার পাইছেন, অর্ডার কমপ্লিট হয়েছে, আপনাকে টিপ দিয়েছে, আপনাকে রিভিউ হয়েছে, মানে আপনাকে রিভিউ দিচ্ছে, এই টাইপসের মানে ইয়া হয়ে এসব কাজগুলো হচ্ছে আপনার নোটিফিকেশন আসে, ঠিক আছে? এরপর হচ্ছে ইনবক্স, ইনবক্স হচ্ছে এই যে এখানে ক্লায়েন্ট হচ্ছে পার্সোনালি আপনাকে কোনো মেসেজ দিচ্ছে, মানে ইনবক্সে কিছু কথা বলতেছে, ওটা হচ্ছে ইনবক্সে থাকে। হ্যাঁ পার্সোনাল মেসেজ হচ্ছে ইনবক্সে থাকে। সো একটা নোটিফিকেশন, একটা হচ্ছে ইনবক্স, এই দুইটা হচ্ছে যে এই মেসেজের আন্ডার থাকে। যদি আমি সেলিংসে যাই, সেলিংসে যে আপনার অর্ডার থাকে, অর্ডার্স, গিগস, অ্যানালাইসিস, আর্নিং, বাই রিকোয়েস্ট, প্রমোট ইউর সেলফ। আমি যদি একটু ফার্স্ট অর্ডারটা দেখি, অর্ডারে কী আছে, দেখেন নো প্রায়োরিটি অর্ডার্স টু শো, ঠিক আছে? এগুলো হচ্ছে কমপ্লিটেড, কতটা কাজ কমপ্লিট করছি, ঠিক আছে? সবগুলো এখানে কমপ্লিটেড আছে, সবগুলো 5টাই এখন পর্যন্ত। দেখেন আমার কিন্তু কিছু কাজে হচ্ছে, দেখেন যেমন এই কাজটা, এই কাজটা, এই দুইটা কাজে কিন্তু হচ্ছে আমাকে কোনো রিভিউ দেয় না, ঠিক আছে? এখানে কোনো রিভিউ দেয় না আমাকে। সো ক্যান্সেলড, ক্যান্সেলড হয়েছে অনেক আগে কাজ, আমার লাস্ট কাজ ক্যান্সেল হয়েছে 1 বছর আগে, জুন 2017 জুন 10 তারিখ, ঠিক আছে? সেটা হচ্ছে $10 একটা কাজ ক্যান্সেল হয়েছিল, এবার 20, 5, 5, তারপর হচ্ছে 5, 5, 5, 10, একটা $50 কাজ ক্যান্সেল করছি। এই ক্লায়েন্ট খুবই খাচ্ছর একটা ছিল, সে আমাকে বলছে তুমি আমাকে 300টা বিজনেস কার্ড বানাই দাও, সে কি $50, 300টা বিজনেস কার্ড $50, এটা তো মারানা কেন, বুঝলাম না। আমি 5টা মনে করছি হচ্ছে মানে 4 বা 5টা পরে সে বললো না 400, 300টা লাগবে আমার,
হয়েছে তোমার, এরপর কাজ ক্যান্সেল করে দিচ্ছি। এর আগেও সে হচ্ছে ফাইভ লাইনে করছিল আমার একটা বিজনেস কার্ড নিয়ে, ওটাও বাদ দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে কাজ ক্যান্সেল করছিলাম, মানে তখন তো বুঝতাম না, নিজে হচ্ছে যে হাঁটা শিখতেছিলাম, মানে কোনো গাইড দেওয়ার মতো কোনো পার্সন ছিল না, যেখানে শিখছিলাম ওখান থেকে অতটুকু সাপোর্ট পাই নাই। সো সে নছেড়ে টুকিটাকি এটা ওটা করতে করতে মোটামুটি কাজ করছিলাম, কিন্তু যখন আস্তে আস্তে ভুলে গেছি কোথায় কীভাবে কী কী কথা বলতে হবে, কীভাবে কাজ আদায় করতে হবে, কীভাবে নতুন অর্ডার পেতে হবে, এরপর হচ্ছে আর ক্যান্সেল হতে হয় নাই। ঠিক আছে, সো স্টার্ট হচ্ছে আমি যদি কোনো একটা অর্ডারকে স্টার করে রাখি বা কাইন্ড অফ এ ফেভারেট, তো ওটা হচ্ছে এটা। আর কোনো লেট ডেলিভারি ছিল না, ডেলিভার তো মানে এখন কোনো ডেলিভার নাই, অ্যাক্টিভও কোনো কিছু নাই, আর নতুন কোনো অর্ডারও নাই। ঠিক আছে, আমি বললাম না ফাইভারে তেমন কাজ করি না। তো এটা গেল কি সেলিংসের আন্ডারে অর্ডার্স। এবার আসলাম গিগসে। ঠিক আছে, আপনি যতগুলো গিগ খুলছেন সবগুলো লিস্ট থাকবে এই গিগে, এই দেখুন গিগ সবগুলো নিচে, সবগুলো ডাউনলোড খাইছে। কেন খাইছে? কারণ হচ্ছে আমি কি মানে ফাইবারের ওরকমভাবে অ্যাক্টিভ না। আসলে আমি বলতে গেলে হচ্ছে কিছুদিন যাবৎ কোনো ফ্রিল্যান্স মার্কেটিং মার্কেটে অ্যাক্টিভ না, কারণ হচ্ছে কিছু গাছ টাছ ছিল ওগুলো সারতে হয়েছে, ওগুলো শেষ করে মোটামুটি আশা করি ফাইনালের পরপর ভালোভাবে হব, অ্যাক্টিভ হব। সো এগুলো হচ্ছে কথা, এই যেখানে আমাদের যতগুলি গিগ খুলবে গিগেরগুলো এখানে থাকবে, আপনি চাইলে এখান থেকে এগুলো এডিট পজ শেয়ার ডিলেট এডিট ভিডিও লাইভ পোর্টফোলিওটা অবশ্যই অন করে রাখবেন। ঠিক আছে, এগুলো পরে দেখাবো কীভাবে কী কী করতে হবে। আর কোনো গিগ যদি অ্যাপ্রুভ মানে মানে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, আপনি গিগ খুলছেন তারা কিন্তু পেন্ডিংয়ে রাখবেন। ঠিক আছে, পেন্ডিংয়ের জন্য হচ্ছে সবগুলো গিগ এখানে থাকবে, যতগুলো আপনাদের গিগ অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, এ পোস্ট পোস্টের মধ্যে হচ্ছে আমি কিছু গিগ পজ করে রাখছি, মানে আমার ওয়ার্ডপ্রেস উইক্সের কিছু কাজ ছিল ওগুলো হচ্ছে পরে পজ করে রাখছি, কারণ হচ্ছে এসব ভালো লাগতেছিল না, কারণ মানে আজাইরা হচ্ছে বাইরে গেছে এসে আমার কাজগুলো করতে ইচ্ছে করতো না, সেটা সবগুলো পজ দিয়ে রাখছি। সেটা হচ্ছে কোনো গিগ যদি পজ করে দেখতে চান বা পরে যদি আবার অ্যাক্টিভ করতে চান তো আপনারা এখানের মধ্যে করতে পারবেন। ঠিক আছে, এটা পজ, এটা হচ্ছে গিগ। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যানালাইসিসটা আপনাদেরকে দেখাচ্ছি কয়টা দেশে কাজ করতে হবে কত কী কী হলো। আর্নিং হচ্ছে আপনি যদি আর্নিংয়ে যান, আমি বলছিলাম মনে আছে মানে যতগুলো কাজ করবেন সবগুলো কিন্তু 15 দিন পর হচ্ছে আপনার কি হবে চলে আসবে, মানে 15 দিন পর হচ্ছে আপনারা মানে টাকাটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে তিনটে অপশান আছে, এক হচ্ছে পায়োনিয়ার, সরি এটা দুটোটা পায়োনিয়ার, আর হচ্ছে পেপাল। বাংলাদেশে পেপাল এখন সাপোর্টেড না, যেটা সোনালী ব্যাংক আসছে জুম কোনো কাজের না ফালতু। ঠিক আছে, সো পেপালের ভূত মাথা থেকে না ফেলেন, আমরা পায়োনিয়ার দিয়ে কাজ চালাবো। ঠিক আছে, আর হচ্ছে আপনার এখানে কতটা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, তারপর হচ্ছে এটা কয়টা ক্লিয়ারেন্স, যেমন এখানে আমার $48 আরও ক্লিয়ার হবে, এটা হচ্ছে 23 তারিখ, আর 23 তারিখ এখানে আরও $48 অ্যাড হবে। তারপর হচ্ছে কত ডলার আমি কেনার জন্য ইউজ করছি, কতটা উইথড্র করছি, কতটা ইনকাম করছি, সবগুলো এখানে থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে সেলিংসের পর আর্নিংয়ের পর যাবো বায়ার রিকোয়েস্ট। কে যেন কোশ্চেন করছে বিট কীভাবে করতে হয়, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। দেখেন, আই এম লুকিং ফর এ লোগো অ্যান্ড টু বি ইউজড ফর ফেসবুক গেমিং লাইভ স্ট্রিম অ্যাকাউন্ট, আই নিড এ লোগো দ্যাট ইজ মি অ্যাজ ওয়েল এস কভার্ড প্রোফাইল পিকচার, আই এম 100% ডিজেবল ভার্টেড অ্যাকাউন্ট কল সামিং। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট তার কথা লিখলো, 15 দিন টাইম দিছে, 29 জন বায়োডেকে সেন্ড করছে, মানে 29 জন বিট করছে, তার বাজেট কত $100। ঠিক আছে, মানে ক্লায়েন্ট তার বাজেট দিয়ে দিবে, যদি বাজেট দেওয়া না থাকে তাহলে এইভাবে থাকবে। ঠিক আছে, আপনি ওভার বাজেট ইয়া করবেন। ক্রিয়েট এ ক্যানভা ফর আওয়ার ক্লাস শিডিউল এক্সাম্পল ইমেজ অ্যাটাচ, তো ক্লায়েন্ট যদি কোনো কিছু কোনো রেফারেন্স দিতে চায় সে কিন্তু কিছু ইমেজ বা ফাইল অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, সে হচ্ছে এখান থেকে আপনি এখানের মধ্যে ধরেন গিগ খুলছেন না, গিগ খোলার আগ পর্যন্ত আপনি যদি গিগ না খুলেন আপনি বায়ার রিকোয়েস্ট এখানে 0 পাবেন। ঠিক আছে, আপনি এখন এটাতে বিট করতে আছেন, দেখেন এখানে সেন্ড অফার যাবেন, সেন্ড অফার দিয়ে আপনি এখানে কোন কোন গিগ দিয়ে
কোন দিক দিয়ে হচ্ছে আপনি বিট করতে চাচ্ছেন। হ্যাঁ ধরুন হচ্ছে লোগো না, লোগোর জন্য ধরুন আমি এই লোগো এখানে লোগো আছে লোগো দিয়ে বিট করবো। এখানে আপনি হাবি জাবি লিখলেন এটা ওইটা আমার এটা পারবো ওটা পারবো, কীভাবে লিখতে হবে বাইরে তো সবগুলো আমি দেখাই দেবো। আমার আজকে কিছু দেখাচ্ছি না বলে নিয়ে, আজকে হচ্ছে ওভারঅল একটা ধারণা দিচ্ছি। তারপর হচ্ছে আপনার বাজেট, ওর বাজেট হচ্ছে 100, ঠিক আছে। আপনি নতুন স্যালার, আপনি কখনো 100 দিবেন না, তাই বলে আবার 500 দিবেন না, ঠিক আছে। আপনি দিবেন ধরেন 100, তো 100 জায়গায় ধরেন আপনি দিলেন 85, ঠিক আছে। তারপর ওখানে বাইরে গেছে কেন বলে দিবেন যে কেন আপনি $85 বিট করতেছেন, যে আমি নিউ, তুমি আমার কাজ দিতে পারবে, যেহেতু আমি নিউ সেলার সেজন্য আমি তোমার $100 তোমার বাজেট, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে $85 দিয়ে কাজটা করে দিব। তাই বলে আবার $5 $10 দিয়ে করে দিবেন, মার্কেট প্লেস নষ্ট করেন না, ঠিক আছে। তারপর হচ্ছে ডেলিভারি টাইম, তার 15 দিন আছে, আপনি যদি আরো তাড়াতাড়ি করে দিতে চান 8 দিন করে দিতে চাইলে 8 দিন, 10 দিন, 10 দিন, 15 দিন, 15 দিন, ঠিক আছে। রিভিশন, রিভিশন হচ্ছে ক্লায়েন্টের যদি কোনো চেঞ্জ লাগে আপনি কয়টা চেঞ্জ দিবেন তাকে, ঠিক আছে। আপনি 10টা চেঞ্জ দিবেন, দিয়ে দেন আক্স ফর গিগ রিকোয়ারমেন্টস, ঠিক আছে। গিগ রিকোয়ারমেন্টস কি মানে আপনার কি মানে কাজটা ধরো শুরু করবেন ওটা নিয়ে কি আরো কিছু জানার আছে, যদি জানা থাকে তাহলে এটা অন করে দিবেন, যদি আপনি সবকিছু বুঝে থাকেন তাহলে সেটা অফ, ঠিক আছে, আর নাহলে অন। তারপর হচ্ছে এগুলো হচ্ছে যে ডিজাইন কনসেপ্ট, আপনি কয়টা ডিজাইন দিচ্ছেন না দিচ্ছেন, ধরেন আপনি 2 বা 3 ধরনের লোগো ডিজাইন করে থাকবেন। তারপর হচ্ছে ও লোগো কি প্রিন্ট করতে পারবে নাকি, হ্যাঁ প্রিন্ট করতে পারবে। তারপর হচ্ছে তাকে সোর্স ফাইল দিবেন নাকি, মানে এআই ফাইল দিবেন নাকি, যদি এআই ফাইল দিয়ে থাকেন দিবেন বলে তাহলে ওকে এআই ফাইল। আর ডাবল সাইড যেটা হচ্ছে কার্ডের জেনারেশন হচ্ছে ডাবল সাইড, এখানে আসতেছে লোগো জন্য এগুলো আসবে না, ঠিক আছে। এরপর সাবমিট অফার দিলে অটোমেটিক অফারটা সাবমিট হয়ে যাবে, ক্লায়েন্টের কাছে এটা চলে যাবে। চলে যাওয়ার পর হচ্ছে আপনারা কি করতে পারবেন, ওটা মানে ক্লায়েন্ট যদি আপনাকে নক দিতে চায় তখন হচ্ছে ওই অফারটা দেখে হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট মি, ঠিক আছে। আর হচ্ছে আমি শুরুর দিকে মানে যখন ফ্রিল্যান্সিংটা শুরু করব তখন দেখাবো যে একটা ক্লায়েন্ট আপনি ধরুন বাইরে কেউ সেন্ড করছেন, একটা ক্লায়েন্ট ওটা কীভাবে দেখতেছে না দেখতেছে ওটা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। ওটা নিয়ে চিন্তা করবেন না, সব ধরনের জিনিস দেখাই দেবো। এগুলো হচ্ছে বাইরে রিকোয়েস্ট, ঠিক আছে। আমার আজকে হচ্ছে 1104টা অ্যাক্টিভ আছে বাইরে রিকোয়েস্ট, ঠিক আছে। আর যেহেতু এখনো ইউএসএ বলেন আর ইয়াতে বলেন তো ওখানে মোটামুটি এখনো ভোট ধরো না আসলে মানে মধ্যরাত, ঠিক আছে। সো এখন তেমন বাইরে রিকোয়েস্ট জমা পড়বে না, আপনার ধরেন 4টা বা 3টা 4টার দিকে হচ্ছে আপনার বাইরে রিকোয়েস্টটা বেশি আসে, সে হচ্ছে যে ফ্রিল্যান্সাররা কি রাত জাগে। আর হচ্ছে প্রমোট ইউর সেলফ, প্রমোট ইউর সেলফের মধ্যে কি আছে এই যে আপনি ধরেন আপনার একটা ব্লগ আছে, ব্লগের মধ্যে হচ্ছে না যারা ব্লগ আছে তারা এই জিনিসটা বুঝবে, ব্লগের মধ্যে কিছু হচ্ছে এসটিএমএল কোড দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। তা আপনার ওই এসটিএমএল জায়গায় আপনি এটা কপি করে ওই জায়গায় পেস্ট করে দিবেন, আপনার ব্লগের ডাউন সাইডে এরকম একটা জিনিস শো করবে, ঠিক আছে। আর যদি ক্যাটাগরি সিলেক্ট করতে চান, বিজনেস হলে বিজনেস এভাবে এখানে লাগা থাকবে বিজনেস, ঠিক আছে। আপনি যেভাবে চান ওভাবে চলে আসবে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আর কাস্টম অফার যদি আপনি যদি কোনো অফার দিতে চান যে আমি ধরেন আপনার নিউ ইয়ার সেলের জন্য হচ্ছে নিউ ইয়ারের জন্য আপনি এটা দিতে চান, ঠিক আছে, বা নিউ ইয়ারের জন্য আপনি $10 একটা ফ্লায়ার ডিজাইন করে দিবেন, ঠিক আছে। ওরকম টাইপসের গিগ ইয়া করতে চাইলে এখানে হচ্ছে কাস্টম অফারটা দিয়ে করতে পারবেন। আর কাস্টম অফারটা আপনি কিভাবে করবেন, কাস্টম অফারটা হচ্ছে যে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, ফাইবারে কিন্তু সব জায়গায় থাকবে না এই জিনিস। অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে কি দিয়ে, আপনি যখন এটা সাবমিট করবেন একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ওই লিঙ্কটা হচ্ছে আপনি মার্কেটিং করতে হবে, পেমেন্ট করে করে নানান ওয়েবসাইটে যেরকম অ্যাডস আছে ওরকম অ্যাডস আপনারটা তো আসতে হবে, ঠিক আছে। তো সেলিংসে পার্ট শেষ, বাইং এর পার্ট আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ বাইং এর পার্টটা হচ্ছে আপনার যারা হচ্ছে ক্লায়েন্টের জন্য যারা কেনা বেচা করে কিনে, ঠিক আছে, এটা বাইং এর পার্ট হচ্ছে তাদের। এখানে অনেক কিছু টুল আছে, বিজনেস টুল, এটা আবার একটু দেখি, ডু মোর টুগেদার, ওকে। তো অনেক কিছু আসছে, অনেক কিছু না আমাদের বায়ার নিয়ে কিছু করতে হবে না। আর অ্যাক্টিভ নাও, ঠিক আছে, হাই কম্পিটিশন এর সাথে সাথে স্কুল এটা কি
ওকে আমি হচ্ছে গতবার একটা হচ্ছে লেট ডেলিভারি দিছিলাম, ওই লেট ডেলিভারি মানে হাফ অ্যান আওয়ার লেট হয়েছিল, ওটার জন্য সে আমাকে করতে দিচ্ছে না, ঠিক আছে? এবং এটা মেবি চলে যায় হচ্ছে 30 দিন পর, 15টা কি 30 দিন পর চলে যায়, ঠিক আছে? ভিডিওটা এখানে আসে, ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আজকে আপনাদের ফাইবার দেখাচ্ছি, তা বলে এটা না যে ফাইবারে দুমদম অ্যাকাউন্ট খুলে ফেলবেন, যখন অ্যাকাউন্ট খুলতে বলবো তখন ফাইবার অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে? এখন খুলেন না। আর অ্যাক্টিভ নাও যদি আপনি ক্লিক করতে চান তখন দেখবেন আপনারা যখন গিগ দেখছেন, দেখেন এখানে ফাইবারে যাই আমি, এই যে গিগ দেখছেন না, এখান মধ্যে একটু যদি আমি নিচে স্ক্রল করি, এই জিনিসটা কিভাবে করে আমি বুঝি না, এটা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি। দেখেন আপনারা যদি দেখছেন পিছন দিয়ে হচ্ছে লাইটিং করে, এটা কিভাবে যে করছে সে গড নস, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ নাও। হ্যাঁ, আর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড হচ্ছে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার কতগুলো কাজ বাকি আছে, কি কি টাস্ক আছে নাই, সবগুলো হচ্ছে ড্যাশবোর্ডে শো করবে, ঠিক আছে? আর যদি প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পুরো চাপ নেয় এই প্রোফাইল গুলো দেখাবে, এখানে আমাদের কোন জায়গা থেকে কখন খুলছেন, রিসেন্ট ডেলিভারি কখন দিছেন, ভুলও এই যে ভ্যাকেশন মোড কখনো অন করবেন না, অন করলে আপনার সব কি ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজে চলে যাবে, বারবার বলছি ভ্যাকেশন মোড অন করবেন না। আর আমাকে ডিসক্রিপশন লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি উর্দু কি শেয়ার করা দেখা নেই, জাস্ট ইংলিশ, ঠিক আছে? আর এখানে সবগুলো অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে ফেলবেন, সবগুলো অ্যাকাউন্ট আপনারা তুলতে পারবেন, ঠিক আছে? আর স্কিলস এখানে যেগুলো আছে আমার এখানে দেখছেন, এগুলো অ্যাড করার পরও সে আমাকে সাজেস্ট করে যে তুমি এই স্কিলগুলো তোমারও আছে, বা হচ্ছে ক্লায়েন্টকে কিছু এনরোস করে, ঠিক আছে? ওই ক্লায়েন্টে এরকম কিছু এনরোসমেন্ট করছিল, সে মধ্যে আমার এখানে সাজেস্টে দেখে, এবং এখানের মধ্যে হচ্ছে কিছু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরকম স্কিল হচ্ছে আপনাদের অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে, এদিকে চিন্তা করেন না, ভয় পাবেন না। আর এখান মধ্যে যদি আমি সেটিংসে যাই, আমার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, অনলাইন সবসময় অনলাইন থাকবো, তারপর হচ্ছে অ্যাকাউন্ট যদি ডিএক্টিভ করতে চান, কোনো দরকার নেই অ্যাকাউন্ট ডিএক্টিভ করার, তো এখানের মধ্যে খুবই ছোটোখাটো জিনিস। আর কিছু হচ্ছে সিকিউরিটি, যেগুলো আছে সিকিউরিটির মধ্যে হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন করতে পারবেন, তারপর হচ্ছে সিকিউরিটি করছেন ফোন ভেরিফিকেশন মাস্ট করে রাখবেন। আর নোটিফিকেশনের মধ্যে হচ্ছে আপনি কোন কোন জিনিসের জন্য আপনার নোটিফিকেশন চান, নোটিফিকেশনটা। আর বিলিংয়ের মধ্যে হচ্ছে আপনার যে পায়নের কার্ড, এই যে কার্ড, ঠিক আছে? আমি এখানে কার্ড একটা অ্যাড করে রাখছি, এই পায়নের কার্ডটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যদি এটা আগে ছিল না, এখন খুব সুন্দর এক ক্লিকে রিমুভ করা যায়, আগে কিন্তু আগে রিমুভ করা যেত না, ঠিক আছে? আর এগুলো লাগবে না আপনার, ব্যাট আইডি, ইনভয়েস, এসে হাবি জাবি, এগুলো টেনশন নিয়ে আমরা, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি ফাইবারের আর ইনভাইট ফ্রেন্ড গেট ফাইবার পুরো একটা ফাও জিনিস, মানে তাকে কিনতে হবে, ঠিক আছে? ইনকাম করলে হবে না। তো ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, সবাই ঘুমিয়ে পড়ছেন। আইপি এর একটা ব্যাপার বলেন না ভাই, হ্যাঁ আইপি নিয়ে একটা কি যেন বলছিলেন না, আইডি আইপি 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 যেটা বললাম যে সবার হচ্ছে ডেডিকেটেড আইপি নিয়ে নেবেন, ঠিক আছে?
মানে রিয়েল আপি দরকার নাই, ওরা যারা বলে রিয়েল আপি দিবে, রিয়েল আপি আসলে কিন্তু দেয় না। রিয়েল আপির জন্য আপনাকে মান্থলি 5 থেকে 6,000 পেমেন্ট করতে হবে। সো ওরা যেটা দেয় হচ্ছে ডেডিকেটেড আইপি, ঠিক আছে, আপনার আইপি সাফল হবে না। সো ওরকম একটা ডেডিকেটেড আইপি নিয়ে রাখে, নিয়ে ফেলবেন নেক্সট মান্থের মধ্যে, ঠিক আছে, যখন ফ্রিল্যান্সিং মানে ফাইবার অ্যাকাউন্ট খুল শুরু করবেন, ফ্রিল্যান্সিং যখন শুরু করবেন ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে, আমি বারো বলছি ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে ডেডিকেটেড আইপি নিয়ে নেবেন, মনে থাকে কেন, নালো ছেড়ে পরে বলবেন ভাই আমার তো অ্যাকাউন্ট ইয়া করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে, কেন করছে না করছে, ঠিক আছে, পরে কান্নাকাটি শুরু করবে। আমি আগে আমাকে বলে রাখতেছি ডেডিকেটেড আইপি নিয়ে নেবেন, 200 বা 300 টাকা এক্সট্রা দিতে পারে আইপি ফেরত। কারণ হচ্ছে ওরা আপনার আইপির সাথে আপনার ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড করে, ঠিক আছে, তো দুইটাই একসাথে যায়, আপনি কোন ম্যাক অ্যাড্রেস থেকে যাচ্ছেন এবং কোন আইপি থেকে যাচ্ছেন, ওরা দুটোটাই দেখে। তো আইপি চেঞ্জ করে লাভ নাই। আমি চাইলে উইথড্র করতে পারবো এই 188 ডলার। আপনাদের রেখে দেওয়ার কারণ কি জানেন, যে ফাইবারে কিভাবে উইথড্রটা করতে হয় আপনাদের ওই জিনিসটা দেখানো, ঠিক আছে, সেটা হচ্ছে আমি আর করি না। কারণ ফাইবারে একটা সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, যেমন আমি যদি একটু আপারকে ঢুকি, আপারকে যদি আমার 168 ডলার আছে, হ্যাঁ, বা $16 পেন্ডিং আছে, এই 168 ডলারের মধ্যে আমি কিন্তু চাইলে একটা পার্সেল অ্যামাউন্ট তুলে ফেলতে পারবো, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে যাই আপারকে, ও পাসওয়ার্ড দিতে হবে, সরি পাসওয়ার্ড আপনাদের সামনে দিব না আমি। সো একটা পার্সেল অ্যাকাউন্ট হচ্ছে মানে তোলা যায়, কিন্তু হচ্ছে ফাইবারে আপনি একটা ক্লিক করবেন সব টাকা একসাথে যাবে না, সো ঝামেলা হবে, সবাইকে আমার হাতে ফাইবার একটা অ্যাকাউন্ট খোলা আছে, বাট কবে খোলা আছে আমার এই পিসি থেকে না আমার আগের পিসি থেকে এটা আমার পরে জানা নাই। আপনার যেরকম আছে আপনি দুটা করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। আর কারো কোনো প্রবলেম?
সবাই সবকিছু বুঝছে ফাইবারে? ফাইবারে এক্সপার্ট এখন সবাই না? ওকে তাহলে হচ্ছে ফাইবার আজকে ফোন তো এখানে থাক, আর ফাইবারে কিছু না দেখায় আসলে বড় ছেলে মাথা ওলাইবেন। রে কালকে আমার ভাইবা সাজি আমাদের কালকে কি করবে? আর এক দুদিন পর ক্লাস করতেছেন, এরপর যদি তাড়াতাড়ি শেষ করি কেমন দেখায় না? কৌশিক সাহেব এই যে 1995-2014 এটা একটু নিচে নামান, এই যে এন এর পুরোটা বরাবর হচ্ছে যে 1995-2014 একটু উপরে উঠে লাগবে, একটু নিচে নামান। আর আমার একটা যেটা প্ল্যান ছিল আসলে ওটা এক্সিকিউট করতে পারতেছি না, যে অনলাইনে আপনাদের দিয়ে হচ্ছে কাজ করানো, আমি বসে থাকবো আপনারা কাজ করবেন, ওটা আসলে হয়ে উঠতেছে না। আর হচ্ছে আমি বুঝতে পারতাম আপনারা কতটুকু কাজ করতে পারতেছেন বা পারতেছেন না। আপনি কি প্রত্যেকটা মানে এফোর এফোর করে করছেন আলাদা আলাদা এফোর? কৌশিক সাহেব দুটো বলো না, আলাদা আলাদা এফোর এফোর? হ্যালো হ্যালো, হ্যালো এডিজন কি আপনি করছেন? আপনি চ্যাটে লেখেন, আপনার যদি মানে ভয়েসের প্রবলেম হয় চ্যাটে লেখেন, গেল তো ডার্ক রুমে পড়তে পুষ্টি হবে। হ্যালো, হ্যাঁ আপনি কি এটা করছেন মানে এডিশন কি আপনি মানেছেন? হ্যাঁ ভাই সত্যি তো
কই আচ্ছা যেটা হোক আমি আমার কাজটা শেষ করে দিই। সেটা আমার আছে স্বাগত রনি, আপনি হচ্ছে এই টেক্সটগুলো হচ্ছে হোয়াইট করে দিয়ে মানে কালারটা যাচ্ছে না আসলে ব্যাকগ্রাউন্ড সাথে, সেই কালারটা হোয়াইট করে দিন। আর আপনি এখানে জায়গা কম রাখছেন কেন? এখানে 0.25 জায়গা হবে, আপনি 0.125 জায়গা কেন রাখছেন? 0.125 এখানে পাশে জায়গা, আর এখানে মাঝখান দিয়ে হচ্ছে ইয়ার গুলাই তুলছেন কেন? এগুলো কি সেন্ড করছেন? এখন তো জায়গা ঠিকই রাখছেন, এখানে জায়গা ঠিক রাখছেন, এই যে এখানেও সেম 0.25 বাম সাইডে ডান সাইডে 0.25 করে মাঝখান দিয়েও 0.25 কিন্তু হচ্ছে মানে এটি মিডল করবেন, মিডল রাখলে হচ্ছে বাম সাইডের জন্য 0.15 যাবে আর ডান সাইডের জন্য 0.15 যাবে, মানে মিডল থেকে মাথায় রাখি আমি। সালমা শান্ত নিচের দিয়ে হচ্ছে, আচ্ছা না ঠিক আছে এটা কোন সাইজ নিচ্ছেন? সাইজ তো যেটা বলছি ওটা না, টেক্সট অনেক বড়, এত বড় টেক্সটের প্রশ্নই ওঠে না। টেক্সটগুলো অনেক বড় এখানে মধ্যে, বিশাল বিশাল টেক্সট, ক্লায়েন্ট যখন আপনাকে টেক্সট দিবে আপনি টেক্সট মিলাতে পারবেন না এখানে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টেক্সট মিলানো।
হ্যাঁ দেখেন মানে ইয়ার সাথে লেগে গেছে, একটু ফাঁক রাখতেন মাঝখান দিয়ে, একটু জায়গা রাখতে মিশো একটু সুন্দর লাগে। মানে ডিজাইন করতেছেন ঠিক আছে, বাকি হচ্ছে একটু ভালো মতো করেন। হ্যাঁ রিপাবলিক থেকে সাইদ ইসলাম তানজিম আছেন, সেখানে কি করছে দেখেন চ্যাটটা বানাই বলছে এত বড় জিনিস। হ্যাঁ না 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 ঠিক আছে না শাকিল সাহেব, আপনার হচ্ছে ডিজাইন আগের থেকে অনেক বেটার হচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে, আপনি ফার্স্টের দিকে যেসব ডিজাইনগুলো করতেছিলেন এখন থেকে মানে ডিজাইনগুলো কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে সো কাজ করতে থাকেন, আশা করি ভালো কিছু অপেক্ষা করতেছে, সো কাজ করেন। হ্যাঁ মাঝখান দিয়ে গ্যাপটা দিয়েন না, আর দেখেন আর একটু এখানে আর একটু গ্যাপ রাখেন, দেখছেন এখানের মধ্যে ইয়ে হয়ে গেছে, ডাউন সাইডের জিনিসগুলো কেটে গেছে। তো একটু জায়গা রাখেন, এখানে একটু জায়গা রাখেন, দরকার হলে যেখানে যদি টেক্সট সব রাখেন ফ্রন্টের এক পয়েন্ট কমাই দেন। ঠিক আছে সেম এখানে, সো একটু কষ্ট করেন আশা করি ভালো ফল পাবেন। ওরে বাবা গো এত টেক্সট, এই যে এটা চাপাইছে গোলটাকে ইলিপস বানাই ফেলছে, হালকা চাপাইছে। ছবিও চাপাই গেছে ভাই, আপনাকে ধরে মানে মেশিনের মধ্যে দিয়ে চাপাই ফেলবো বুঝছেন। আর ডিজাইন নিজেরা করতেছেন তো নাকি আরেকজন ডিজাইন নিয়ে কপি পেস্ট মারতেছেন দেখেন? আমি ধরতে পারলে কিন্তু খবর আছে, মানে আমার কাছে একজন বলছে যে ভাই ও আমার ডিজাইনটা নিয়ে গেছে। ঠিক আছে আর এখানে ওয়াইটা ছোট কেন, ওয়াইটা একটু বড় রাখেন, চুজ আজকে বড় করে রাখছেন, ওয়াইটা ছোট করে রাখছেন।
একটা টেস্টে এভাবে সাজাচ্ছেন, লড়ে রাখুন লড়ে রাখুন লড়ে রাখুন লড়ে রাখুন, আরো অনেকগুলো টেস্ট আছে তো টেস্টটাকে দেখেন, রিপিট দেখতে একটু কেমন বিচিবি লাগে না, যারা করছে তাদেরকে চেক করছে, যারা করেন নাই তারা হচ্ছে মুড়ি খান। তো এখন যেটা দেখাবো ওটা হচ্ছে আপনাদের আজকে ক্লাস আগে আগে শেষ করবো, চিন্তা করেন না, মানে হয়তো ব্রুশিয়ারটা দেখাতে শেষ করে ফেলবো, আর আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, তো চিন্তা করেন না, চিল, এক্সামের জন্য প্রস্তুতি নেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন হচ্ছে, অ্যাসাইনমেন্ট থাকবে বাট সাবমিশনের ডেট হচ্ছে 1 তারিখ, ঠিক আছে? নাকি মাত্র পোস্ট করছে একটু আগে দেখলাম আপনাকে আপনি আবার পোস্ট করছেন মানে কি বলেন ফাইবারের ইউজারনেমটা কি চেঞ্জ করা যায়? জি না। তাহলে তো আমার অন্য একটা খুলে না খুলে না অসুবিধা নাই। মানে সব বুঝি নাই। না না ওটার জন্য হচ্ছে না আপনি পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে আপনার। কোনো দরকার নেই। যেটা আছে ওটা দিয়ে কাজ চালান। না আমার তো সেম প্রবলেম। বললাম তো অসুবিধা নেই। যেটা আছে ওটা দিয়ে কাজ চালান। মানে কেউ আমার মাথায় টাকা ঘুরে পড়ে যায় না, ছোট কাজ তো একটু হিসাব নিকাশ করতে হবে, তার জন্য হচ্ছে আমি ক্যালকুলেটার অফ অন করি। ক্যালকুলেটার অন করার পর কিন্তু আর্টবোর্ড সাইজে যায় আসে কত 11.69, তাই না? 11.69 ক্লিক করলাম ভাই একটা কত 3.897 করলাম না, হাইট যা ইচ্ছা হাইট, হ্যাঁ হাইট ধরেন আমি 4 ইঞ্চি নিলাম, হাইট দিয়ে আমার কোনো কাজ নাই,
দিলাম না এটা, এটা যে এটা নাম করতে হবে, ঠিক আছে? দেখেন কি ডিজাইন করতেছেন, ব্রুশিয়া রে, ব্রুশিয়া, ট্রাইফল ব্রুশিয়া, ঠিক আছে? ব্লিডের মধ্যে নিবেন না, ভুলো, ঠিক আছে? এই যে ব্লিড, ব্লিডের মধ্যে থাকুক, এই ভিতরের অংশটা তিন ভাগ করছি আমরা, ঠিক আছে? একটা, এই দুইটা, এই তিনটা, ঠিক আছে? তিন ভাগ করছি না, তিন ভাগের মধ্যে কন্ট্রোল আর প্রেস করেন, তিন ভাগের মধ্যে এখানে এক ভাগে দেন, ঠিক আছে? দেন হচ্ছে এখানে এক ভাগে, তাহলে পুরো ডিজাইনটা কি হলো, তিন ভাগে ভাগ হয়ে গেল, তাই না? দেখছেন তিন ভাগে ভাগ হয়ে গেছে। তো সেম জিনিসটা কি করব, ফুল জিনিসটা এখানে কপি পেস্ট করব। সো এখানে একটা বসবে, এখানে একটা বসবে, ঠিক আছে? বোঝা গেল? এবার হচ্ছে তিনটা ধরে ডিলিট করে দিন, তিন ভাগে ভাগ হয়ে গেল, বুঝছেন জিনিসটা? এখানে এই জায়গাটা, এই দুইটা জায়গা খুব বড় লাগতেছে, কারণ হচ্ছে এখানে ব্লিড সহ দেখতেছেন আপনারা। যদি ব্লিড ছাড়া দেখেন জিনিসটা কিন্তু দেড়টা সেম, ঠিক আছে? এখন ঝামেলা যেখানে বাঁধে সেটা হলো কোনটা ফ্রন্ট পেজ, কোনটা ব্যাক পেজ, কোনটা মাঝখানের পেজ, কোনটা হাবিটের, ঠিক আছে? সেটা ক্ষেত্রে আমি বলবো আপনারা একটা এ ফোর পেজ নিয়ে ওটাকে ভাঁজ করেন, ঠিক আছে? মানে তিন ভাগে ভাগ করেন। তিন ভাগে ভাগ করলে আপনি যদি ঠিক মতো দেখেন, আমি উপরে টেক্সট হিসাবে লিখে আসলে দুটো দেখতে সুবিধা হবে, এই জিনিসটা, এই পার্টটা হবে ফার্স্ট পেজ, মানে এক নাম্বার পেজ, ঠিক আছে? এটা হবে এক নাম্বার পেজ। তারপর এটা হবে দুই নাম্বার পেজ, তারপর হবে এটা হবে তিন নাম্বার পেজ, এটা হবে চার নাম্বার পেজ, ঠিক আছে? পাঁচ ছয় কি হবে, এটা পাঁচ, এটা ছয়, বুঝতে পারছেন? কেউ দ্বিমত পোষণ করলে বলতে পারেন, প্রতীক মন্ডল, এটা হচ্ছে নিউ, লাস্ট ক্লাসে দেখাচ্ছি ওটা হচ্ছে বাইফোল্ড, মানে দুই ভাগ, আর এটা হচ্ছে ট্রাইফোল্ড, তিন ভাগ। কেউ যদি দ্বিমত পোষণ করে থাকেন, মানে একটা পেজকে তিন ভাগ করে ভাঁজ টাজ করা পদ্ধতি এটার সাথে দ্বিমত পোষণ করে থাকেন, আমাকে একটু জানান। বা কারো যদি বুঝতে প্রবলেম হয়, দেখেন এটা ফার্স্ট পেজ, মানে এ পার্ট হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? দেন হচ্ছে এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। একটা আগে কাগজ ভাঁজ করেন, কাগজ ভাঁজ করে দেখেন তিন ভাগে, দেন হচ্ছে নাম্বারিং করেন, ফার্স্ট পেজ ফার্স্ট যেটা দেখতেছেন ওপেনে ওটা এক লেখেন, তারপর হচ্ছে ভিতরেটা খুলে দুই লেখেন, তিন চার, দেন পাঁচ ছয় লিখেন, দেন হচ্ছে একের সাথে মিলে কিনা দেখেন। দুই তিন চার একসাথে কেন পেজ নিছেন আপনি? পেজ নিয়ে বাদ করেন, দেন বুঝবেন দুই তিন চার একসাথে কেন। আপনাকে যখন ট্রাইফোল্ড ফ্লায়ারটা দেওয়া হবে, ভাঁজ করে দেওয়া হবে, তাই না? ভাঁজ করার পর
আপনি কিভাবে ওপেন করবেন ওটার উপর ডিপেন্ড করতেছে, এক কোনটা হবে মানে ফার্স্ট পেজ কোনটা হবে, সেকেন্ড পেজ কোনটা হবে, থার্ড পেজ কোনটা হবে, ফোর্থ ফিফথ সিক্স কোন পেজ কোনটা হবে, ওটা ডিপেন্ড করছে। আপনি হচ্ছে ভাঁজ করা অবস্থায় নাম্বারিং করেন, একটা ইয়া দেখেন রিয়েল ইয়া দেখেন ট্রাইপল ফোল্ডার দেখেন তাহলে বোঝা যাবে। ওকে এটা কিন্তু ফার্স্ট পেজ, এটা পাঁচ, এটা ছয়, এটা বুঝলাম, ছবিটা আর আসুক আশা করি কেন। যেমন এটা দেখেন সিম্বলটা, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে, দেন হচ্ছে এটা সেকেন্ড, কিভাবে কি করছে ফার্স্ট আরো দেখায় এই যে ফার্স্ট পেজ সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ, ভাঁজ করলে জিনিসটা বুঝবেন। ফার্স্ট পেজ এটা দেখতেছেন না, দেখছেন এরও ভাঁজ করছে, আপনারা একটা পেজ ভাঁজ করেন বুঝে যাবেন, দেন অনেকে মাথার উপর দিয়ে দেয় জিনিসটা। প্রথমে এটা দেখতে পারেন, দেখছেন এটা ফার্স্ট পেজ, আর এটার ভিতরে সেকেন্ড থার্ড ফোর্থ, আর এর সাথে ফিফথ আর সিক্সথ এখানে আছে। এটা এটা ভিতরে পেজ, এটাও দেখতে পারি আমরা, এটা ফার্স্ট পেজ, এটা হচ্ছে আপনার সিক্স নাম্বার, আর এটা হচ্ছে ফিফথ নাম্বার পেজ, দেখছেন সবার লাস্টে পয়েন্টার ইনফরমেশন দিচ্ছে মাঝখানে, কারণ এটা সবার লাস্টে পেজে থাকে মানে মাঝখানে মধ্যে থাকে, মাঝখানে একটা সিক্স নাম্বার, হ্যাঁ মাঝখানে সিক্স নাম্বার। যখন আপনি একটা পেজকে ভাঁজ করবেন মাঝখানের পেজটাই হচ্ছে আপনার সবার পিছনে একদম ভাঁজ করছে, আপনারা ভাঁজ না করে ইয়ে করেন না, আপনারা একটু ভাঁজ করেন, ভাঁজ করে দেখেন। বাবা তুমি কাগজ টাগজ দিয়ে শেষ করে লেগেছে কে আজ ইচ্ছা বুঝছি বুঝছেন, কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। কারো কোনো প্রবলেম আছে? ওকে, আর একটু টাইম নিয়ে আর একটা জিনিস দেখা দিই আসলে, কারণ আর কিছু জিনিস আছে, যেমন আমি যেটা বেশি কাজ করছি ব্রোশিয়ার পর হচ্ছে পোস্ট কার্ড, ঠিক আছে, বাইরে দেশে কিন্তু পোস্ট কার্ড মার্কেটিং খুবই চলে। আপনি যদি পোস্ট কার্ড সাইজ, ঠিক আছে, সাইজ সার্চ দেন, এই যে এখানে কিছু পোস্ট কার্ড সাইজ আছে, এই পোস্ট কার্ডের সাইজ ছাড়া আপনাদের হচ্ছে এক্সাক্ট সাইজটা জানতে হবে, আর হচ্ছে অরিয়েন্টেশনটা জানতে হবে, কীভাবে কোন জায়গায় কী কী থাকবে আর না থাকবে, ঠিক আছে। আমি যদি আর কিছু দেখে আসবো,
এই যে পোস্ট কার্ডে কয়েকটা সাইজ দেওয়া আছে, এই দেখছেন 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ, তারপর হচ্ছে 4.25 ইঞ্চ 6 5 ইঞ্চ 7। আপনাদের এখন যেহেতু সাইজ আমি বলে দিচ্ছি, আপনারা পোস্ট কার্ডও ডিজাইন করতে পারবেন না, ডাবল সাইডেড মানে বিজনেস কার্ডের বড় হয় কাইন্ড অফ হচ্ছে এটা, ঠিক আছে, যে পোস্ট কার্ডের সাইজ মানে ইয়া থাকে। আর এরপর হচ্ছে কোন জায়গায় মানে ইউএসএতে কিছু কিছু জায়গায় হচ্ছে স্ট্যাম্প লাগাতে হয় না লাগাতে হয়, এই যে এগুলো হচ্ছে স্ট্যাম্পের সাইজ, কোন জায়গায় কি লিখতে হবে না লিখতে হবে সব কিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনারা ডিটেলসটা জানতে পারবেন পোস্ট কার্ড সম্পর্কে। আর যেটা হচ্ছে প্রিন্টের ব্যানার, ঠিক আছে, এআইবিতে যে এত বড় প্রিন্ট দেখতেছেন, ওই ব্যানারের সাইজগুলো হচ্ছে, ব্যানার কোনো নির্দিষ্ট সাইজ নেই আসলে, ব্যানারগুলো হচ্ছে আমরা সাধারণত হচ্ছে 2 ফিট বাই 5 ফিট, মানে হাইট হচ্ছে 2 ফিট, পাশ হচ্ছে 5 ফিট, বা হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট, ফুট কিন্তু ইঞ্চ না, ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবেন। সো ওভাবে করে করে হচ্ছে জাস্ট ডিজাইন, এখন আপনাদের জাস্ট সাইজটা জানতে হবে, এরপর আপনারা যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারবেন। কি পারবেন না, ওই কনফিডেন্ট আছে? ডিজাইনটা কি এক পেজ হবে বিজনেস কার্ডের মতো নাকি আবার পোস্ট কার্ডে? হ্যাঁ, পোস্ট কার্ডে হচ্ছে ডাবল সাইডেড, এটা ক্লায়েন্টের উপর রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট কো ওয়ান সাইড চাচ্ছে নাকি ডাবল সাইড চাচ্ছে। আর হচ্ছে যদি আপনি পোস্ট কার্ডের কোনো স্যাম্পল দেখতে চান, আমাদের ওয়েবসাইটটা কখন ব্লক করা দেয়, এটা এক ধরনের পোস্ট কার্ড, কিন্তু হচ্ছে এটা ও মার্কেটিং হিসেবে ইউজ করা হয়, এটা একটা পোস্ট কার্ড। এসে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, আর ব্যাক পেজে এই জায়গায় হচ্ছে ইউএসএ নানা ধরনের স্ট্যাম্প বলে আমি যাবি অ্যাড্রেস দিকে অ্যাড্রেস কিন্তু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গায় একটা স্ট্যাম্প লাগাবে, স্ট্যাম্প আপনার চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, এগুলো হচ্ছে মোটামুটি কাজ। আর এটা হচ্ছে ডিজাইন ছিল পারবেন বানাকে দেখেন, আমি যখন নিজে ডিজাইন বানাই আমি নিজে কি করি সেটা বলি, আমি কিন্তু গ্রাফিক বিভাগে কপি পেস্ট পারি, এই জায়গা থেকে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, অন্য একটা ডিজাইন থেকে আমার এখানে ওর আরেকটা ডিজাইন, হ্যাঁ, ওর এই জিনিসটা থেকে আমার এ পার্টটা পছন্দ হয়েছে, ধরেন আমার এ পার্টে এখানে নিচের পার্টটা পছন্দ হয়েছে, ঠিক আছে, নিচে যে কালারটা ধরেন এরকম একটা অ্যাঙ্গেল পছন্দ হয়েছে, এরকম হচ্ছে কয়েকটা ডিজাইন দেখে দেখে আমি মিক্স করি, মিক্স করে একটা নতুন ডিজাইন বানাই আর কিচ্ছু করি, ঠিক আছে। গ্রাফিক রিভারের উপর কোনো কথাই হবে না, মানে গ্রাফিক রিভার হচ্ছে গ্রাফিক রিভারকে ফলো করবেন, নতুন নতুন স্কিল আরও গ্রো। এখন ধরেন কোকোকোলা, কোকোকোলা আপনাকে ফ্লায়ার বানাতে দিচ্ছে, হ্যাঁ, বা একটা ব্রুশিয়ার বানাতে দিচ্ছে,
তো এখন যদি আপনি গ্রাফিক ডিজাইনার থেকে কপি করেন এবং তাদের যদি ভালো গ্রাফিক ডিজাইনার থেকে থাকে বা কোনো ভালো ইয়া থাকে, তো সে কিন্তু ধরে ফেলবে বুঝলেন, এটা তো গ্রাফিক ডিজাইনার ডিজাইন। সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। ধরেন এমন হতে পারে যে কোকোকোলার বোতল থেকে কোকোকোলা পড়ে যাচ্ছে, পরে মানে একটা পড়তেছে কোকোকোলা মানে কোক পড়তেছে, পরের পেজে হচ্ছে নদীর মতো কোকোকোলা কোকগুলো ভাসতেছে, ওখানের মধ্যে একটা নৌকা যাচ্ছে, তারপর হচ্ছে অনেক এরকম ছাবি ছাবি কিছু কিছু ডিজাইন। সো এরকম কিছু মানে মাথায় আনতে হবে। সো ওগুলো হচ্ছে যে যখন ডিজাইন করতে থাকবেন আস্তে আস্তে ওই স্কিলগুলো গ্রো হবে। কিন্তু আপাতত আপনাদের যেটা আপনাদেরকে কখনো কেউ বলবে না যে কোকোকোলার জন্য বা কোকোকোলা কোম্পানি আপনাদেরকে এসে বলবে না যে কখন ইয়া করার জন্য, বলবে একাডেমি এসে বলবে, কিন্তু কথা হচ্ছে ততদিন আপনাদের ওই স্কিলটা আপনাদের নিজে থেকে ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে, যদি কন্টিনিউ করেন আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ও আপনাদের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হ্যাঁ ব্রোশার বানাবেন হচ্ছে তিনটা ট্রাইফোল্ড ডাবল সাইডেড, আর অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে এক তারিখ, একই মে, ঠিক আছে, বন্ধের দিন। বুঝছেন মানে আবার একটু ক্লিয়ার, ব্রুশিয়ার তিনটা আর ব্রুশিয়ার তিনটা বানাবেন হচ্ছে সাবমিশন দিবেন হচ্ছে এক তারিখ, তিনটা ব্রুশিয়ার ট্রাইফোল্ড ডাবল সাইড। স্যাম্পল আপনাদের সামনে দেখতেছেন, ব্রুশিয়ার ট্রাইফোল্ড ব্রুশিয়ার স্যাম্পল কেমন, ঠিক আছে। আর ভাই এই যে পায়োনিয়ার অ্যাকাউন্টের ব্যাপারে একটু মানে এটা মনে মিস করছি, পায়োনিয়ার অ্যাকাউন্টের লিংকটা দেখলাম গ্রুপে, আমি যখন ভিডিও আপলোড করব ওপেন এর জন্য। আর কারো কিছু? হ্যালো ভাইয়া, ভাই আমি আমি যে ভাইবারে ভুলে একটা অ্যাকাউন্ট করেছিলাম, আসলে ওইটা অন্য একটা ল্যাপটপ দিয়ে করেছিলাম, তো এখন যে একটা মানে এখন যে পিসি ইউজ করছি এটা নতুন, এটা দিয়ে কি নতুন অ্যাকাউন্ট করা যাবে? ফাইবারের আগের অ্যাকাউন্টে ভাই খুলেন, মানে আগের অ্যাকাউন্টে চালু হবে, এখন আগে খুলছেন না? আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন মানে আমি যখন আপনাদেরকে প্রেস করতেছি যে এ মানুষ এটা, আমি বেকুব হয়ে যাই যে কিছু তো মিল থাকে মানুষের, ফারহান আহমেদ কোথায় সাইফুল, আমি খবরে গেছিলাম আপনাকে বের করতে, আরো কয়েকজন আছে দেখে মানে একজন দুজন হলে কথা ছিল, প্রত্যেক দুইটার মধ্যে দুইটার মধ্যে পাঁচ ছজন করে এরকম আছে, ফেসবুক এক ধরনের নেম, এর মধ্যে একজন রিয়েল নেম একটা, মানে কি কালো বাজারে ব্যবসা করেন, বন্ধুরা কিছু বিক্রি করেন আপনারা, দুইটা দুই জায়গায় দুই নেম কেন, মানে দেখা হচ্ছে এক তারিখ, আর এর মধ্যে হচ্ছে পরীক্ষা প্রজেক্ট সাবমিশন ডিফেন্স টিফেন্স সবগুলো আশা করি 30 তারিখের মধ্যে হয়ে যাবে। তো এক তারিখ থেকে হচ্ছে না আমরা ক্লাস শুরু করব, আর মোটামুটি আমরা ফ্রিল্যান্সিং এর দিকে এগিয়ে যাব। হ্যাঁ দিবেন স্যার, 3 তারিখ আমার প্রজেক্টের লাস্ট ডেট, তো এখন ওইটা করতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। 3 তারিখ আপনার প্রজেক্টের লাস্ট ডেট, আপনার এক্সাম শেষ হবে হচ্ছে 26 তারিখ, 27 28 2 3 you have enough bar 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 bar
আমাদের রিসাবমিশন দিছিল আরো ফিচার এড করার জন্য। তোমরা তো বেকুব, তোমরা আগে ভাগে দেখাতে যাচ্ছ কেন সবকিছু, কিছু কিছু রেখে দিবা যেগুলো ছিল পরের বার জন্য দেখাবা। তোমরা যদি সবগুলো বোর্ডে নিয়ে নিয়ে যাও তাহলে তো এরকম হবে না ভাই। না ভাই, ফার্স্ট ডেতে মনে করেন যেদিন সাবমিশনের ডে ওই দিনই সবকিছু কমপ্লিট করেছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে মানে আরেকটা রিসাবমিশনের ডে ফেলে ওই ডেটের জন্য কোনো কাজ এক্সট্রা দিয়েই দেয়। হ্যাঁ, তোমাদের তাহলে প্রজেক্টটা ফুল কমপ্লিট রাখবা না? আমরা তো এরকম করতাম, মানে ফুল প্রজেক্ট কখনো যদি আগে ভাগে স্যার ডেট দেয়, আমরা বুঝতে পারছি স্যার এরকম ফাইল নামে একটা করবে, আমরা দিই না, মানে ফুল সাবমিট এটা ইচ্ছা করে ইয়া রেখে দিই, বাগ রেখে দিই, এটা এভাবে হচ্ছে না ওভাবে হচ্ছে না। তো স্যার বলে কি ঠিক আছে, তাহলে নেক্সট সাবমিশনের মধ্যে এগুলো ঠিক করে নিয়ে আসবো। তোমরা যদি ভালো সেজে একটা সুন্দর সুন্দর করে করো, স্যার তো প্যারা দিবে, প্যারা খাও, ম্যানেজ করতে শিখো। এখন এখনই যদি ম্যানেজ করতে না শিখো, ক্লায়েন্টের কাজের সময় কীভাবে ম্যানেজ করবা? আর তিনটা বাইফোল্ড ব্রুশ ট্রাইফোল্ড ব্রুশের মাঝে আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না আমি মনে করি না, ঠিক আছে? আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হচ্ছেন বা ফ্রিল্যান্সের জন্য তৈরি হচ্ছেন। সো ফাইনাল কথা হচ্ছে এটাই, সো 1 তারিখ হচ্ছে দেখা হবে সবার সাথে, মানে সবার সাথে হচ্ছে আবার মিটিংয়ে যোগ হবে ক্লাসের মধ্যে। সো ওকে, আজকে পর্যন্ত ক্লাস এখানে শেষ সমাপ্ত, গুড নাইট।